হাই গাইস, আমি রূপম। এখন নয়েজ তো প্রচুর আসবে, কিছু করার নেই, আমি বারবারই বলছি আমার বাড়িতে নেই। তো এখন কথা বলবো হচ্ছে ঘুম কেতু সিনেমাটা নিয়ে, যেটা জি ফাইভে অ্যাভেলেবেল রয়েছে, স্ট্রিমিং হচ্ছে সেখানে। এটা 2014 ছবি, অনেক ডিলের পর 18-র পর এটা 20-তে এই টাইমে রিলিজ হয়েছে। তো ছবিটা আমি প্রচণ্ড এক্সপেকটেশান নিয়ে দেখেছি, কারণ আমার ট্রেলারটা খুব ভালো লেগেছিলো, যেহেতু নওয়াজুদ্দিনের সিনেমা। কিন্তু ছবিটা যতটা না এক্সপেকটেশান নিয়ে দেখেছি আমার সেরকম মনে হয়নি। তো পজিটিভ দিক নেগেটিভ দিক সব বলবো। আচ্ছা, তো প্রথম হচ্ছে ছবিটার গল্প হচ্ছে এখানে একজন রাইটারের, ঠিক আছে, যে নিজেকে রাইটার মনে করে। এবার সে ঠিক করতে পারছে না সে কোন জনরায় গল্প লিখবে, মানে বুঝুন ঠেলা। আমাদের এখানে বাঙালিতে 2-3 জন এরকম ডিরেক্টর আছে যারা এটা বুঝতে পারে না তারা কীরকম ধরনের সিনেমা বানাবে। তো এটা কড়া উদাহরণ, ঠিক আছে। এবার হচ্ছে একদম ছোট স্তর থেকে বড় স্তর, এই যে চেন সার্কেলটা তৈরি হয়, এটাকে খুব সুন্দর করে এই সিনেমায় দেখানোর চেষ্টা করা হয়েছে। দেখাতে পেরেছে কিনা সেটা আলাদা বিষয়। এবার ছবিতে তাবড়তাবড় অ্যাক্টাররা রয়েছে, সঙ্গে সঙ্গে এখানে ক্যামিও করছে রণবীর সিং, সোনাক্ষি সিনহা, সঙ্গে অমিতাভ বচ্চন, ঠিক আছে, এটা হিউজ। আবার চিত্রাঙ্গদা, আচ্ছা, তো এরা রয়েছে সঙ্গে, ডিরেক্টর নিখিল আদভানিও রয়েছে, একটা ছোট্ট দৃশ্যে, ঠিক আছে, শর্ট বোঝাচ্ছিল হবে। তো এই হচ্ছে ছবির কাস্ট। এবার হচ্ছে এ কি আলটিমেটলি একজন সাকসেসফুল রাইটার হতে পারবে না হতে পারবে না, আর হতে পারবে না তো কেন হতে পারবে না, এটাই হচ্ছে ছবির গল্প। আমি এর থেকে বেশি কিছু গল্প বলছি না, পজিটিভ গল্প শুনে স্পয়লার দিয়ে দিচ্ছ গস। তো প্রথম ছবির পজিটিভ দিক হলো এই ছবিতে কাস্ট পারফরমেন্স, তাও তার মধ্যে কিছু জন, যেমন নওয়াজুদ্দিন, এখানে নওয়াজের যারা পরিবারের লোক প্রত্যেকে নিজের জায়গায় ভালো অভিনয় করেছে, যথাযথ লেগেছে। আচ্ছা, একবার এখানে বলে রাখি, সেটা হচ্ছে অনুরাগ কাশ্যপের ক্যারেক্টারটা এখানে যথাযথ মনে হয়নি, কিছু কিছু জায়গায় ওভার দ্য টপ লেগেছে, এবং এরকম বহু ক্যারেক্টার যেগুলো এসছে গেছে মনে দাগ কাটতে পারেনি। ছবির সেকেন্ড পজিটিভ হচ্ছে এই ছবিতে ছবির যে ডিরেক্টর পুষ্পেন্দ্রনাথ, তো তার কাজ কিছু কিছু জায়গায় শর্ট ক্রিয়েশনে বা কিছু জায়গা সম্পর্ক বোঝানোতে খুব ভালো। একটা দৃশ্য আছে যেখানে সে ডিসক্রাইব করছে সেলিম জাওয়েদকে নিয়ে, সেখানে সে ডিসক্রাইব করছে রাকেশ ওম প্রকাশ মেহরাকে নিয়ে, ওটা হিলেরিয়াস, মানে দুর্দান্ত। কিন্তু কাশ এরকম পুরো সিনেমাটায় তার কাজ হতো। থার্ড পজিটিভ, ছবির মধ্যে একটা ফ্লেভার রয়েছে যেটা একটু লেট 80s 90s দিক আনবে, যেটা বোম্বেকে চেনানোর ব্যবস্থা করবে। তো সেই জায়গাগুলো ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সাথে সিনেমাটোগ্রাফি কিছু কিছু জায়গায় খুব ভালো, খুব দেখতে সুন্দর লাগে। এবার যদি ছবির নেগেটিভ বলি, ছবির চিত্রনাট্যের মধ্যে এত গড়বড় রয়েছে, যেহেতু ছবিটার মধ্যে একটা পুরনো ফিল রয়েছে আমি বারবারই বলছি। এবার ছবিটা ডিলে হওয়ার জন্য কিছু কিছু জায়গা প্রচণ্ড ছবিটার মধ্যে একটুখানি কমদামি ব্যাপার মনে হয়, ছবিটা জুড়তে আমাদের সাথে পারে না। ছবির মধ্যে এমন বহু দৃশ্য আছে যেগুলো আমাদের মনে হয় এটা কন্টিনিউটি ম্যাচ করাতে পারছে না, মানে যদি আমি এখন এরকমভাবে বসে থাকি পরের শটে আমার মাথায় এরকম হয়ে যায়, তাহলে তোমার তো মনেই হবে। যেটা হয় জাম্প কাট ইউজ করেছে, কিন্তু জাম্প কাট তো না, ক্যামেরার অ্যাঙ্গেল তো চেঞ্জ হচ্ছে, ফলে কন্টিনিউটি একবারই ম্যাচ হচ্ছে না। তো এরকম বহু দৃশ্য আসে যেগুলো আমাদের চোখে লাগে। ছবির গল্পের এমন ন্যারেটিভ স্টাইল যেগুলো কিছু কিছু জায়গায় মনে হয় যে না ছবিটা বসাচ্ছে না বস, তো এরকম বহু জায়গা আসে, যার ফলে ছবিটা আমাদের এঙ্গেজিং মনে হয় না। তো এই ছিল ঘুমকেতু সিনেমাটা। ছবিটা অ্যাভারেজ একটা মুভি, অনেক এক্সপেকটেশন ছিল বাট সেরকম হয়নি বস। ভিডিওটা ভালো লেগে থাকলে দেখো, খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, মানে খুব কষ্ট বলতে এই আলো, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে এরকম ঠকঠক ঠকঠক বাড়িতে কাজ হচ্ছে, পাশের বাড়িতে এই অবস্থা, তার মধ্যে একটু লাইক শেয়ার না করলে হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, রেড বাটনটা প্রেস করে দিও, ঘন্টাটা বাজিয়ে। নেক্সট কোন ছবি নিয়ে কথা বলবো অবশ্যই জানিও কমেন্ট করে। আচ্ছা, ডিসক্রিপশনে গরিদ্র লিঙ্ক দেয় ইনস্টা ফেসবুক, সেখানে প্রেস করলে আমার মানে প্রোফাইল খুলবে, আমরা বন্ধু হতে পারি। সঙ্গে আরও একটা বিষয় কী বলছিলাম, বলছি আমি একটা ইন্ট্রো দেবো আমার ছোট্ট করে, ওই জনতা আমাদের পাশে আছে রুম ক্যাপে কিছু একটা ইন্ট্রো দেবো, তোমরা বললে অবশ্যই দেবো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল, টাটা বাই বাই, টেক কেয়ার। জনতা আমাদের, টেক কেয়ার।